হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা তো প্রিয় ছাত্ররা আজকে আমি তোমাদের গ্যাসের আচরণে চার নম্বর ভিডিওটি করাবো আজকের ভিডিও দিয়ে আমি বয়ালের সূত্র এবং চার্জের সূত্রের সমন্বয়ে যে আদর্শ গ্যাস সমীকরণ আছে সেটা প্রতিষ্ঠা করব আর আদর্শ গ্যাস বিষয়ে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয় আর অঙ্ক করাবো সঙ্গে অ্যাভাগার্ড সংখ্যাটা আজকে বলার চেষ্টা করবো ওকে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা কমেন্ট করেছে তাদেরকে বিশেষ করে বলি তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগলো আর তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো আর ভিডিওটি কেমন লাগে তোমাদের সেই কমেন্ট সেটা অবশ্যই তোমরা জানিও ওকে তো ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় ছাত্ররা আমি তোমাদের আজকে বয়ালের সূত্র এবং চার সূত্রের সমন্বয়ের যে আদর্শ সমীকরণ হয় সেটা প্রতিষ্ঠা করবো কি হবে সেটা আমরা দেখব প্রথমে আমরা বয়ালের সূত্রটা লিখি বয়ালের সূত্রটা আমরা কি জানি বয়েলের সূত্র অনুযায়ী সূত্র হচ্ছে কি বয়ালের সূত্র হচ্ছে আমরা জানি যদি উষ্ণতা এবং কি উষ্ণতা আর আয় বস্তুর কি ভর দুটো যদি স্থির থাকে তাহলে সেটা কি আয়তন ওয়ান বাই পি এটা হচ্ছে বয়ালের সূত্র তাহলে বয়ালের সূত্রে কি কি ধ্রুবক ছিল উষ্ণতা আর বস্তুর ভর আচ্ছা এটা হচ্ছে এক নাম দিলাম আর চার্লসের সূত্র কি ছিল চার্লস এর সূত্র হচ্ছে চার্লসের সূত্র আমরা জানি যে পরম উষ্ণতার সঙ্গে যে সম্পর্কটা ছিল আমরা প্রমাণ করেছিলাম পরম উষ্ণতা আয়তনের সঙ্গে সম্পর্ক ছিল যদি চাপ স্থির থাকে তাহলে ভি আয়তন প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি যেখানে টি হচ্ছে কি পরম উষ্ণতা পরম উষ্ণতা বা পরম শূন্য উষ্ণতা ঠিক আছে মানে এটা ক্যাপিটাল আমার কেলভিন স্কেল যেটা দুশো তেয়াত্তর কেলভিন বা জিরো কেলভিন যেখানে মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস জিরো ধরে যেমন কেলভিন স্কেলের সেই কেলভিন স্কেলের উষ্ণতা তার মানে এর টেম্পারেচার কিসে হবে কেলভিন এককে হবে তাহলে এক নম্বর আর এটা দু নম্বর এর ক্ষেত্রে কি স্থির হচ্ছে চাপ আর বস্তুর ভর গ্যাসের ভর এখানে উষ্ণতা আর গ্যাসের ভর তাহলে এক আর দুই দেখো ভি প্রপোশল ওয়ান বাই পি ভি সমানুপাতিক টি তাহলে এই দুটো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী তাহলে কি হবে ভি দুটো কেজির একসঙ্গে লেগে ভি সমানুপাতিক যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী ওকে আমি যৌগিক ভেদের নিয়মটা একটু তোমাদের এতে বলেছি তাপের ঘটনা যদি তোমরা দেখে থাকো তাহলে ওখানটা আমি বলেছিলাম তাহলে কি হবে যদি এই দুটো এক ইকুয়াল জিনিস এই দুটো আলাদা তাহলে এটা কি হবে ভি ইকুয়াল টু হবে কি টি বাই পি তাহলে আমরা ওই পাচ্ছি কি ভি প্রস টি বাই পি তাহলে এখান থেকে যদি আমি সমান পদের চিহ্ন তুলে দিয়ে সমান নিয়ে আসি তাহলে কি হবে ভি সমান কে টি বাই পি তাহলে বা পি ভি ইকাল টু কে টি তাহলে আমরা পেলাম কি পি ভি ইকাল টু কে টি তাহলে এই পি ভি ইকাল টু কে টি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে আমরা যে চার্লস আর বয়ের সূত্র মিলে যে সূত্র সেটা পেলাম সেটা কি যে পিভি ইকাল টু কেটি তাহলে এই সমীকরণকে গ্যাসের এই যে সমীকরণ হলো গ্যাসের এই সমীকরণকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে পিভি ইকাল টু কেটি কে আমরা কি বলবো আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে আদর্শ গ্যাস কি করে কাকে যদি সংজ্ঞা দেয় যে আদর্শ গ্যাস কাকে বলা হয় তা যে সমস্ত গ্যাস যে অবস্থায় যে কোনো সমস্ত গ্যাস যে অবস্থায় এবং কোনো বয়েল চার্লসের সূত্রকে মেনে চলে বা পিভি টু কেটি সমীকরণকে মেনে চলে সেই সমস্ত গ্যাসকে বলা হয় আদর্শ গ্যাস ওকে তাহলে কি বললাম যে সমস্ত গ্যাস যে কোনো অবস্থায় কি করে চা চার্লস আর বয়েলের সূত্র কি হবে মেনে চলবে সেই গ্যাসকে বলা হয় আদর্শ গ্যাস তাহলে আমরা বললাম পি ভি ইকাল টু কে টি আচ্ছা তার মানে পি আমরা যদি সমীকরণটাকে একটু ঘুরিয়ে লিখি যে বাই টি টু কে ওকে পি ভি বাই টি ইকাল টু কে এবার যদি আমরা একটু চেঞ্জ করি ধরলাম দুটো গ্যাস জান নিলাম এ একটা গ্যাস জার আর এ একটা গ্যাস জান নিলাম এখানে চাপ ধরলাম আমি দিলাম পি ওয়ান চাপ দিয়েছি তার ফলে এই গ্যাসের আয়তন হচ্ছে ভি ওয়ান ওকে আর উষ্ণতা হচ্ছে কি ক্যাপিটাল টি ওয়ান অনুরূপভাবে এখন আমি চাপ দিয়েছি চাপটা ধরলাম পি টু দিয়েছি এখানে আয়তন হচ্ছে ভি টু গ্যাসটার আয়তন আর উষ্ণতা হচ্ছে টি টু তাহলে এর ক্ষেত্রে যদি আমি সূত্র লাগাই প্রথম এ গ্যা এটা এ চেম্বার এটা বি চেম্বার তাহলে এ চেম্বারের ক্ষেত্রে যে আমি এই ফর্মুলা লাগাই কী করতে পারি তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকাল টু কে এই সূত্র অনুযায়ী পিভি বাই টি ইকাল টু কে যে ধ্রুবক হয় তাহলে ওই একই কে যদি আমি প্রথম চেম্বারটার ক্ষেত্রে লাগাই এ চেম্বারের ক্ষেত্রে তাহলে এখানে কি চাপ ধরলাম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টু কে তার মানে এখানে কি হলো ধরি প্রথম একটি জারেতে বা গ্যাসের সিলিন্ডারে যে চাপটা পি ওয়ান আয়তন ভি ওয়ান এবং টি টি ওয়ান থাকলে মানে আদর্শ গ্যাস সমীকরণটা হবে বলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টু কে এবং যদি বি চেম্বারের ক্ষেত্রে দ্বিতীয় গ্যাস জারের জন্য যে ও পি টু আয়তন ভি টু উষ্ণতা টি টু যদি হয় সেক্ষেত্রে তাহলে কি হবে পি টু ভি টু বাই টি টু ইকাল টু কে তার মানে যাই হোক ওদের চাপ গুণফল বাই উষ্ণতা ভাগ করে এর যে মান হবে সেটা সর্বদা কি হবে ধ্রুবক হবে এই দুটো সর্বদা ধ্রুবক হবে এটাও সর্বদা ধ্রুবক হবে তার মানে এক নম্বর আর দু নম্বর যদি বলি তাহলে এক আর দুই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি তাহলে বলতে পারছি আমরা যে পি ওয়ান ওকে তাহলে তাহলে এটাই হচ্ছে দুটো গ্যাস সিলিন্ডার ক্ষেত্রে তার মানে এদের পি ওয়ান বাই টি ওয়ান সর্বদা কি পরস্পরের সঙ্গে সমান হবে কারণ এটা যেহেতু কিছুর সঙ্গে সমান হবে ধ্রুবাকের সঙ্গে সমান আছে আচ্ছা এটা দুটোর জায়গায় তিন চারটে হয় সেই ক্ষেত্রেও কি আমরা লিখতে পারি হ্যাঁ ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি তার মানে আমি যদি এরকম দেখি তিনটে হয় পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকয়ল টু পি টু ভি টু এটা পরপর কি হবে ইকুয়াল হয়ে যাবে ওকে তাহলে আমরা আদর্শ কাছে ক্ষেত্রে দেখতে পেলাম তাহলে পিওয়ান ভি ওয়ান বাই টি ওয়াইকল টু পি টু ভি টু হবে এটা সর্বদা হবে এখান থেকে আমরা অঙ্ক করব তো কিছু আরেকটা থিওরি আছে সেই থিওরি বলার পর এখান থেকে আমরা কিছু অঙ্ক করবো ওকে তাহলে আদ বয়সের চারশো সূত্র থেকে আমরা কি বুঝতে যে বয়স আর চালসের সূত্র থেকে আমরা একটা সমীকরণ পেলাম যে আয়তো ভি ইকাল টু ওয়ান বাই পি বয়লের সূত্র অনুযায়ী আবার চালসের সূত্র অনুযায়ী কি পেলাম ভি প্রপোশন টি ক্যাপিটাল টি বা পরম শূন্য স্কেল যেটা কেলভি স্কেলে উষ্ণতা তাহলে ওই দুটো কি কল করে পেলাম কি পি ভি প্রপোশন টি বাই পি ওখানে কল করে পেলাম সমান চিহ্ন তুলে সমান দিয়ে আসলো ভি ইকাল টু কে টি বাই পি সেখান থেকে আমার পেলাম পি ভি ইকাল টু কে টি তাহলে এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে এবার আদর্শ গ্যাস কাকে আমরা সংজ্ঞা দিই তাহলে যে সমস্ত গ্যাস যে কোনো অবস্থায় সর্ব অবস্থার ক্ষেত্রে চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলবে সেই সমস্ত গ্যাসকে বলা হয় কি আদর্শ গ্যাস ব্যাস এতটুকুই জানলেই যথেষ্ট তাহলে আদর্শ গ্যাসের সংজ্ঞা দেয় তা যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলের সূত্রে মান্য করে চলবে সেটাকে আমরা আদর্শ গ্যাস বলে যদি আদর্শ গ্যাস সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে আমরা বয়স ছাত্র চার্জ সূত্র একসঙ্গে করে পিপি কেটি মানে কেটি করে আর হয় এন সেটা আমরা পরে জানাবো যে পরে প্রমাণটা দেখাবো যে কি করে আমরা এন ওটা লিখতে পারি ওটা মলের ব্যাপার আছে ওকে তাহলে এখান থেকে আছে পিপি কোটে কেটি এটাকে আমরা আদর্শ গ্যাসও বলতে পারি এটা কোনো সমস্যা নাই তো নেক্সট আমরা এবারে আলোচনা করব আদর্শ গ্যাস নিয়ে তো প্রিয় ছাত্ররা আদর্শ গ্যাস সমীকরণ তাহলে কি বললাম পিপি ইকুয়াল টু কেটি তাহলে এখানটা দেখবো যে বর্তমানে অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস নেই বলতে নেই বলতেই চলে মানে প্রপারলি পি ইকাল টু কেটি সমীকরণ মেনে চলে না কারণ আমরা যদি এটা ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে কি প্রবলেমটা হয় প্রথম ক্যাসের ক্ষেত্রে আমি চাপকে স্থির ধরলাম যদি চাপ স্থির থাকে পি টু স্থির চাপ যখন স্থির থাকবে তখন কি হবে কৃষি সূত্র খাটবে এটা চাষের সূত্র সেক্ষেত্রে আমরা বলতে পারি ভি টু টুটি এটা আমরা জানি লিখলাম তার মানে এখান থেকে দেখেছি যদি আমরা ভাবি যে উষ্ণতা যত কমবে আয়তন তত কমবে উষ্ণতা কমবে কমবে তো উষ্ণতা যখন হবে তখন আয়তন হয়ে যাবে আমরা এটা আলোচনা করেছিলাম কিন্তু প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালি এটা কি হয় জিরো ডিগ্রি কেলভিন জিরো কেলভিন হওয়ার আগে অনেক আগে গ্যাসের আয়তন হয়ে যায় গ্যাসটা তরলে রূপান্তরিত হয়ে যায় তার মানে যদি গ্যাস অবস্থায় থাকে তাহলে উষ্ণতা যখন আমি টেম্পারেচার টি কমাচ্ছি কমাচ্ছি ঠিক আছে এগুলো লেস দেন চিহ্ন মানে কম ছিল আমি কমাচ্ছি কমিয়ে কমিয়ে আয়তন কমবে কিন্তু এমন একটা নিম্ন উষ্ণতায় মানে জিরো ডিগ্রি কেলভিন উষ্ণতা বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসার আগেই এই উষ্ণতায় আসার আগেই গ্যাসের আয়তনটা কি হয়ে যাবে গ্যাসটা তরলে রূপান্তর হয়ে যাবে গ্যাসটা গ্যাস থাকবে না তরলে রূপান্তর হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটা চার সূত্র প্রয়োগ করতে পারি না তাই নিম্ন উষ্ণতা কোনো গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না তাহলে কি হচ্ছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি যখন উষ্ণতা কমতে থাকবে আয়তন কমতে থাকবে গ্যাসের কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে উষ্ণতা জিরো কেলভিন হওয়ার আগেই গ্যাসটা কি হচ্ছে তরলে রূপান্তরিত হয়ে যায় তার মানে নিম্ন উষ্ণতায় খুব অল্প নিম্ন উষ্ণতায় গ্যাসের আয়তন না কমে গিয়ে গ্যাসটা কিসে রূপান্তর হয়ে যাবে তরলে রূপান্তরিত হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে তরল হয়ে গেলে তাহলে সেখানটা আমরা আর চার্লসের বা বয়লের সূত্র কোনোটাই লাগাতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে গ্যাসটা কি হবে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না তার আমি বলতে পারবো যে নিম্ন উষ্ণতায় নিম্ন উষ্ণতায় উষ্ণতায় গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না আচরণ করে না তার মানে নিম্ন সন্ধ্যে সাধারণত কোন গ্যাস সাধারণত সাধারণত তো কোনো গ্যাস কোন গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না তাহলে এই ক্ষেত্রে দেখা গেল আমি আদর্শ সংখ্যা কী যে কোন অবস্থায় সেটা কি হতো হবে পিভি টু কি পিভি কে এই সমীকরণকে মান্য করে চলবে বা বয়স আর চার সূত্র মেয়ে চলবে কিন্তু এখানে প্রথম ক্ষেত্রে দেখা গেল যখন আমরা চাপটা স্থির রেখেছি সেই ক্ষেত্রে দেখা গেলো উষ্ণতা যখন আমি কমাবো যে আমার আইডিয়ালে কি হয় জিরো শূন্য যাওয়ার কথা ছিল কিন্তু জিরো কেলভিন হওয়ার আগেই গ্যাসের আয়ত্ত গ্যাসটা কি হচ্ছে তরলে রূপান্তরিত হয়ে যাচ্ছে তা তরল হয়ে গেলে আমরা আর সেখানে চার প্রয়োগ করতে পারবো না বা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করতে পারবো না তাই নিম্ন গ্যাসের নিম্ন উষ্ণতার ক্ষেত্রে কোন গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না এই একটা হচ্ছে ফল্ট তাহলে এই ক্ষেত্রে আমরা ক্লিয়ার হলো কি তাহলে বর্তমানে এরা পাওয়া সম্ভব অত নয় আর একটা কেস আছে যদি আমি উষ্ণতাটাকে ফিক্সড করে দিই উষ্ণতা যদি আমি স্থির করে দিই তা সে ক্ষেত্রে কি হবে তার মানে যখন উষ্ণতা স্থির টি স্থির তাহলে সেখানে কি হবে পিভি পি ইকাল টু কে বাই কে টি বাই ভি পি বা এটা সমীকরণটা এভাবে লিখতে পারি যে ভি ইকাল টু কে টি বাই পি এবার যদি আমার টিটা ধ্রুবক হয়ে যায় উষ্ণ যদি ধ্রুবক হয়ে যায় তাহলে পাবো কি ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি তার মানে বা আমি যদি সমীকরণটাকে এখানটাই রাখি ভি ইকাল টু কে বাই পি কেটে আস দিলাম কেটি মিলে একটা ধ্রুবক কেটে আস দিলাম তাহলে যদি আয়তন চাপ যদি থাকি চাপ যদি বৃদ্ধি করি তা চাপ যদি বাড়াবো তাহলে আয়তন কমবে দেখা যাচ্ছে চাপ যত বাড়াবো কারণ ইনভার্সলি বা সম্পর্ক আছে ভি আর পি এর সঙ্গে তার চাপ যত বাড়াবো আয়তন তত কমবে চাপ যদি বাড়ায় আরো আয়তন কমবে তার মানে আমি যদি একটা চং করি এখানে মানে এখানে যদি আমার গ্যাস সিলিন্ডার থাকে এখানে যদি প্রেসার প্রয়োগ করি পি তা চাপ যত বাড়াবো কি হবে আস্তে আস্তে গ্যাসের আয়তনটা কমবে যত চাপ বাড়াবো তত আয়তন কমবে কিন্তু একটা চাপে তরলটা কি হচ্ছে মানে গ্যাসটা কি হচ্ছে আর গ্যাস থাকবে না সেটা তরলের রূপান্তর হয়ে যায় যেমন ধর উচ্চ চাপে আমাদের ম্যাচেস বলে যে ম্যাচেস থাকে না ওখানে কি থাকে গ্যাসগুলো তরল অবস্থা উচ্চ চাপ অবস্থায় থাকে তাহলে কোন গ্যাস সিলিন্ডারের মধ্যে যদি যেখানে গ্যাস আছে সেখানে চাপ প্রয়োগ করি চাপ প্রয়োগ করে যদি নর্মালি কি হয় যদি পি অসীম চাপটা অসীম করে দিলাম পি ইকুয়াল টু ইনফিনিটিভ বা অসীম পি টু বা অসীম অসীম চাপেতে তাহলে ভি ইকুয়াল টু জিরো যাবে ভি টু জিরো অসীম চাপ করলে কিন্তু নর্মালি কি হচ্ছে চাপ যখন প্রয়োগ করব গ্যাসেতে তো চাপ প্রয়োগ করতে উচ্চ চাপ করার সময় সঙ্গে সঙ্গে ওই গ্যাসের আয়তনটা গ্যাস আর না থেকে তরলে রূপান্তরিত হয়ে যাবে তার মানে চাপ যদি উচ্চ চাপ করি চাপটা যদি বৃদ্ধি করি বৃদ্ধি করতে করতে এমন একটা স্টেজে আসবে তো ওই গ্যাসটা আর গ্যাস থাকবে না কি হয়ে যায় হয় যেমন হচ্ছে আমাদের ম্যাচিসের মধ্যে থাকে কি থাকে গ্যাসটা তরল হয় যখন আমরা রিলিজ করি প্রেস করি তখন ওটা গ্যাস আকারে বেরিয়ে যায় তাহলে উচ্চ চাপ অবস্থাও গ্যাসের আয়তন শূন্য না হয়ে গ্যাসটা কি সহজে রূপান্তর যায় তরলে রূপান্তরিত হয়ে যায় তা সেক্ষেত্রেও আমরা কি করতে পারি না আদর্শ গ্যাস সমীকরণ প্রয়োগ করতে পারি না তাহলে এখানে হচ্ছে আদর্শ সমীকরণটা প্রযোজ্য হচ্ছে না তার মানে এখানে কোন ক্ষেত্রে হলো তাহলে উচ্চ চাপ উচ্চ চাপ উচ্চ চাপে অবস্থায় থাকলে চাপ বৃদ্ধি করে দিই তাহলে গ্যাস সাধারণ কোন গ্যাস গ্যাস কি হচ্ছে গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না করবে না ওকে তাহলে আমরা বুঝতে পারলাম কি তাহলে দুটো ক্ষেত্রে হলো একটা হচ্ছে খুব নিম্ন উষ্ণতা যদি করি সেক্ষেত্রে সেক্ষেত্রেও কি হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না আর যদি খুব উচ্চ চাপ করে দিই সেক্ষেত্রেও কি হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না তার মানে এটা কি ক্লিয়ার হলো কি বর্তমানে কোনো গ্যাসই সাধারণত কি হচ্ছে আদর্শ গ্যাসের মতো হয় না তাহলে একটা গ্যাসকে যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে হয় তাহলে সেটা কোন অবস্থা রাখতে হবে তাহলে উষ্ণতাটাকে একটু বাড়াতে হবে আর চাপটাকে একটু কমাতে হবে তাহলে নর্মালি মোটামুটি আমরা এটা বলতে পারি তাহলে গ্যাস তখনই আদর্শ গ্যাসের মতো আচরণ করবে শুধু চার্লস আর বয়লের সূত্র মান্য করলেই আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না তাই তো তাহলে এখান থেকে আমরা এটা এটা ক্লিয়ার হলো আমাদের কাছে যে বয়েলস আর চার্জের সূত্র মানলেই যে সেটা আদর্শ গ্যাস হয়ে যাবে সেটা হচ্ছে না তার সঙ্গে কন্ডিশন কি লাগাতে হচ্ছে তাহলে কন্টেস আছে উষ্ণতা আমাকে একটু বাড়াতে হবে আর চাপটা আমাকে কমাতে হবে তাহলে আদর্শ গ্যাসগুলো সাধারণত কি হচ্ছে উচ্চ নিম্ন উচ্চ উচ্চ উষ্ণতা 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 এবং চাপে চাপে গ্যাসটা কেছে আদর্শ গ্যাসের মধ্যে আছে না তাহলে গ্যাস আহ গ্যাস আদর্শ গ্যাস উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে আদর্শ গ্যাসের মতো আচরণ করে ওকে তাহলে আমার এটা এটা আমাদের ক্লিয়ার হলো কি তাহলে উচ্চ চাপ আর নিম্ন উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে যে তাহলে গ্যাসগুলো যে সমস্ত গ্যাস বয়েলস আর চাল সূত্র মেনে চলছে তারা আদর্শ গ্যাসের মধ্যেও আচরণ করবে তাহলে আশা করি তোমার আদর্শ গ্যাসের ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে আদর্শ প্রথমে আদর্শ গ্যাস কি বললাম যে সমস্ত গ্যাস বয়েলস আর চালসের সূত্র এটা হচ্ছে থিওটিক্যালি অ্যাকচুয়ালি থিওটিক্যালি আমরা যেটা খাতা কলমে যেটা পাচ্ছি সেটা কি বলতে পারি যে সমস্ত গ্যাস বলস আর চাষ সূত্র মেনে চলবে সেই সমস্ত গ্যাসকে আদর্শ গ্যাস বলা হয় সেখান থেকে সমীকরণ পি ভি টু কেটি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ কিন্তু যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি তাহলে প্রবলেম কি হচ্ছে যে যে সমস্ত গ্যাস বলস আর চাষের সূত্র মেনে চলছে সেই সমস্ত গ্যাসই যখন উষ্ণতা নিম্ন করা হচ্ছে খুবই কম করে দেওয়া হচ্ছে বা জিরো ডিগ্রি জিরো কেলভিনের কাছাকা কাছাকাছি করা হচ্ছে সেই সমস্ত গ্যাসের আর গ্যাস থাকে না তরল তা যদি তরল হয়ে যায় তাহলে আমরা সেখানে সূত্র প্রয়োগ করতে পারবো না তাহলে ওখানে কি হচ্ছে বয়সা চা সূত্র কাজ করবে না প্রযোজ্য হবে না তাহলে 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 এটা বিঘ্ন হচ্ছে তাহলে তাহলে এটা এটা কি বলতে পারি অমান্য হচ্ছে তাহলে এটা গ্যাসের আদর্শ গ্যাসের মতো আচরণ হচ্ছে না আবার অন্যদিকে যদি ভাবি যদি উষ্ণতা ফিক্সড করে দিই সেখানে দেখা যাচ্ছে যে চাপ যদি খুব উচ্চ করে দিই উচ্চ চাপ করে দিই সেখানেও গ্যাসটা কি হচ্ছে আর গ্যাসের আয়তন না কমে গ্যাসটা কিছু রূপায়িত হচ্ছে সেটাও তরলী রূপান্তরিত হচ্ছে তাহলে এখানেও হচ্ছে আদর্শ গ্যাসের মধ্যে প্রযোজ্য হচ্ছে না তাহলে মোটামুটি আমরা বলতে পারছি যে একটা যে সমস্ত গ্যাস বয়স চারশো সুতম মেনে চলছে সেই সমস্ত গ্যাসকে যদি আমরা উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপের মধ্যে রাখি তাহলে সেটা আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করবে তাহলে এটা এম সি থাকে তাহলে এটি আদর্শ গ্যাস ক মানে এটা বয়স চারশো সুতম মেনে যেসব গ্যাস চলে সে গ্যাসটি কোন ক্ষেত্রে কোন শর্তে আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করবে উত্তর হবে কি উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপের ক্ষেত্রে এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে ওকে এবারে আমরা তোমার সামনে অ্যাভোগাড্রো প্রকল্প নিয়ে আলোচনা করব সুতরাং তোমার স্যার নেক্সট লেটে আলোচনা করতে আছে অ্যাভোগাড্রো প্রকল্প অ্যাভোগাড্রো প্রকল্প কি ধরো আমি একটা দুটো গ্যাস সিলিন্ডার রাখলাম দুটো গ্যাস চেম্বার ওকে তোমার এটা এ এটা বি এতে কি কি গ্যাস আছে এত কি সংখ্যা গ্যাস আছে তো যদি কন্ডিশনটা এরকম হয় যে দুটোর উষ্ণতা আর আর দুটোর মধ্যে যে চাপ চাপ ক্রিয়েট করেছে সেই চাপটাও তার মানে ইকুয়াল ইকুয়াল উষ্ণতা মানে যদি দুটো গ্যাস গ্যাসে যে কোনো গ্যাস হতে পারে হয় সেটা মৌলিক গ্যাস বা যৌগিক গ্যাস মৌলিক গ্যাস বলতে কি সেই গ্যাসে আছে অন্য কোনো গ্যাস নেই যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন কার্বন ওকে এইগুলো হচ্ছে মৌলিক গ্যাস যৌগিক গ্যাসে এইচ টু মানে CO2 টু এন টু ও এসও টু এইগুলো হচ্ছে যৌগিক মানে উভয় গ্যাস মূল্যে আছে তাহলে যদি দুটো গ্যাস এমন দেখা যায় দুটো গ্যাস চেম্বার যে দুটো গ্যাস চেম্বারের মধ্যে কি আছে দুটো উষ্ণতাও সমান চাপও সমান তাহলে যদি হয় এদের এক মোল এক মোল এক মোল অনুর আয়তনকে অনুর আয়তনকে কে মূলার আয়তন বলে মূলার আয়তন বলে আয়তন বলে ওকে তাহলে কি বললাম তাহলে এখানে সংখ্যাটা কি হবে সংখ্যাটা হবে নির্দিষ্ট কোন নির্দিষ্ট উষ্ণতাও চাপে কোনো নির্দিষ্ট উষ্ণতাও চাপে মানে বলতে হয় সমান উষ্ণতা আর চাপে বা স্থির উষ্ণতাও চাপে যে কোনো গ্যাসে হয় যৌগিক গ্যাস হতে পারে বা মৌলিক গ্যাস হতে পারে এক একমূল অনুর আয়তনের গ্যাসকে বলা হয় মোলার আয়তন মানে এক মোল অন্যুর আয়তনকে কি বলা হয় মোলার আয়তন তার নির্দিষ্ট অবস্থা চাপ আর উষ্ণতা তার মানে যদি দুটো গ্যাস চেম্বারের চাপ আর উষ্ণতা স্থির থাকে বা ফিক্স থাকে মানে এরও যা চাপ হবে এরও তাই চাপ এরও তাই যা আয়তন হবে এরো তাই আয়তন তাহলে এর মধ্যে এক মোল অনুর আয়তনকে বলা হয় মোলার আয়তন এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প তাহলে এখা এটা হচ্ছে মোলার সংজ্ঞা মোলার মোলার কাকে বা তার সংজ্ঞা আমি বলতে পারি যদি এন মোল থাকে এন মোল অনু থাকলে থাকলে তাহলে যদি এক মোলের আয়তন ভি হয় যদি একমল ভি এন এন মোল অনুর আয়তন এন মোল অনুর আয়তন যদি ভি হয় তাহলে মোল অনুর আয়তন কি হবে ভি বাই এন তাহলে এইটা হচ্ছে মোলার আয়তন তাহলে এক মোল অনুর আয়তন কি হয় ভি বাই এন বলবো তাহলে সহ হিসাবে বুঝলাম কি এন মোল অনুর আয়তন যদি ভি হয় তাহলে এক মোল অনুর আয়তন কি হবে ভি বাই এন তাহলে এখান থেকে আবার গড যা বোঝাতে চাইলেন যে যদি দুটো গ্যাস বা তিনটা যে কোনো গ্যাস যদি ওই সমস্ত গ্যাসে দু তিনটে চারটে যদি গ্যাস সিলিন্ডার বা চেম্বার হয় প্রত্যেকটার যদি চাপ আর উষ্ণতা যদি সমান হয় তাহলে ওদের আয়তন এক সম আয়তন বিশিষ্ট মানে সবাই যদি আয়তনও সমান হয় তাহলে প্রত্যেকটার মধ্যে অনুসংখ্যা কি হবে সমান হবে এই একটা কনসেপ্ট দিল যেমন কি এস টিভিতে এস টিভিতে গ্যাস এক লিটার গ্যাসের আয়তন টু টোয়েন্টি লিটার হয় ঠিক আছে এস টিভিতে মানে এস টি বলতে কি হয়েছে স্ট্যান্ডার্ড চাপে আছে যেমন ছিয়াত্তর আমরা একটা আয়তনকে আদর্শ ধরে নিই চাপটাকে আদর্শ ধরুন চাপকে বলা হয় বলে আদর্শ চাপ বলা হয় আর বাইশ লিটারকেও আদর্শ বলা হয় তাহলে এখান থেকে উনি এখান থেকে আবহাওয়ারটা বলতে চাইলেন যে সমান যদি আয়তন সমান হয় আর তাদের মধ্যে চাপ আর উষ্ণতা যদি সমান হয় তাহলে ওদের মধ্যে অনুসংখ্যাও সমান হবে তার মানে ধরলাম এখানে একটা গ্যাস সিলিন্ডার এ একটা গ্যাস সিলিন্ডার তাহলে এতে যতটুকু গ্যাস আছে এর যে আয়তন আর এখানে যে গ্যাস আছে এরও যে আয়তন আছে যদি দুটো আয়তন সমান হয় আর এতে যে চাপ দুটো চাপ আর উষ্ণতা যদি সমান হয় তাহলে এতে যত সংখ্যক অনু থাকবে এত তত সংখ্যক কি থাকবে অনু থাকবে তার মানে গ্যাস আমার যাই হোক অক্সিজেন নিলাম ধরলাম বলতে পারি যে অক্সিজেন নিলাম হ্যাঁ হাইড্রোজেন নিলাম আর কার্বন ডাইঅক্সাইড নিলাম কার্বন ডাইঅক্সাইড নিলাম তা তিনটের যদি একই ক্ষেত্রে তিনটে সিলিন্ডার রাখা হয় যদি তিনটের চাপ আর উষ্ণতা সমান হয় এবং আয়তন সমান হয় তাহলে যদি এক্স থাকে সংখ্যক এর মধ্যে এক্স সংখ্যক অনু থাকবে তাহলে এখানে অ্যাবাটো প্রকল্পটা কি অ্যাব্টো প্রকল্প নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সম যে কোনো গ্যাসের ক্ষেত্রে সম আয়তন বিশিষ্ট যে কোনো গ্যাসের সমান সংখ্যক অনু থাকবে ওকে আর আবার ব্যাপারটা কি বলেন অ্যাভোগাড্রো প্রকল্প যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের সমান আয়তন বিশিষ্ট যে কোনো গ্যাসের সমান সমান সংখ্যক কি থাকবে অনু থাকবে তার মানে যদি চাপ আর আয়তন আর উষ্ণতা সমান থাকে তাহলে প্রত্যেকটাতে অনু সংখ্যা কত সংখ্যক অনু থাকবে প্রত্যেকটাতে সমান সংখ্যক অনু থাকবে মানে এটা যদি এক্সট্রা অনু থাকে এর ক্ষেত্রে এক্সট্রা অনু থাকে এর থেকে ক্ষেত্রে এক্সট্রা অনু থাকবে ওকে তাহলে আসা করি তোমরা অ্যাবগাডো প্রকল্পটা বুঝতে পারলে তার মানে এটা অনুনে টোটাল ডিল করলেন যে অনুর মধ্যে কি প্রত্যেকটা যদি যে কোনো গ্যাস চেম্বার যে তিনটে আন্ন নিলাম মৌলিক নিলাম কম্পাউন্ড নিলাম যৌগিক নিলাম এরকম যদি গ্যাস সিলিন্ডার থাকে কিন্তু প্রত্যেকটাতে যদি আয়তন উষ্ণতা এবং চাপ স্থির থাকে বা ইকুয়াল থাকে তাহলে প্রত্যেকটাতে অ্যাভোগাডো বললেন কি অনুসংখ্যা কি হবে সমান থাকবে এইটা হচ্ছে অ্যাভোগাডো প্রকল্প আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমি তোমাদের সঙ্গে কিছু অঙ্ক দেখাচ্ছি ছাত্ররা প্রথম অঙ্কটা কি কোনো তাপমাত্রায় সাতশো ষাট মিলিমিটার পারস্তম্ভের গ্যাসের আয়তন একই তাপমাত্রায় কোনো চাপে কোন চাপে ওই গ্যাসের আয়তন একশো পঞ্চাশ সেমি কিউ হবে তার মানে কি যে প্রদত্ত প্রদত্ত প্রথমে কি চাপ কথা বলেছে সাতশো ষাট মিলিমিটার মিলিমিটার তাহলে মিলিমিটার আমি সেন্টিমিটার করতে গেলে একটা কথা যাবে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে এটাকে আমরা এইচ জিও লিখতে পারি সেমি এইচ জি এই আকারেও লিখতে পারি চাপে কোন গ্যাসের আয়তন একশো সেমি কিউ তার ভি ওয়ান ভি ওয়ান হচ্ছে একশো সেমি কিউ তাহলে একই তাপমাত্রায় তাহলে এখানে উষ্ণতা কি হচ্ছে স্থির তাহলে এক্ষেত্রে আমার দুটো ফর্মুলা লেখা যায় যেটা বয়লার প্রথম সূত্র যে পি ওয়ান ভি ওয়ান ইকাল টু পি টু ভি টু এটাও লাগাতে পারে কারণ ওখানে উষ্ণতা ফিক্সড বলেছে এখানে উষ্ণতা ফিক্সড বলেছে বা যদি আমি বয়সের চার্জ সূত্র সমন্বয় করি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকাল টু পি টু ভি টু বাই টি টু তা টি ওয়ান টি টু ইকুয়াল হয়ে গেলে সেই একই হয়ে যাবে তাহলে আমরা পি টি ওয়ান লিখতে হবে না যেহেতু উষ্ণতা একই বলেছে তাহলে আমরা উষ্ণতার আলোচনা করব না এখানে তাহলে এখানে ভি টু কত বলেছে ভি টু ইকুয়াল টু একশো পঞ্চাশ সেমি আর পি টুটা কত সেটা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কি বলবো বয়লের সূত্র আমরা জানি বয়লের সূত্র অনুযায়ী তা বা বয়ালের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী কি বলতে পারি বয়ালের সূত্র অনুযায়ী যে পি ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু তাহলে বা পি টু ইকাল টু পি ওয়ান ভি ওয়ান বাই ভি টু তাহলে পি ওয়ানটা তাহলে এখানে আছে পি টু ইকোয়াল টু পি ওয়ান ভি ওয়ান বাই ভি টু তাহলে বা পি টু ইকাল টু পি ওয়ানের মান হচ্ছে কি সেভেন্টি সিক্স ইন্টু হচ্ছে একশো ডিভাইডেড বাই ভি টু হচ্ছে একশো পঞ্চাশ তো শূন্য শূন্য কাটলো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো তা তিন দিয়ে যদি এটা কাটি কাটাকটি করলে এটা পাঁচ তিন ছয় এক তিন পাঁচে পনেরো দশমিক মিলবে না তিন তিন নয় আর তিন তারিখে নয় তো এটা থাকবে এটা মিলবে না এটা এতটুকু রেখে দেবো তারপরে যদি এটা গুণ করে দিই তাহলে এটা পাবো কত হচ্ছে পঁচিশ দুগুনে পঞ্চাশ তার মানে দশমিক সিক্স সিক্স এরকম আশা করি তোমরা এটা বুঝতে পারলে তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রিয় ছাত্ররা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা যারা বিশেষ করে নতুন এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আমরা নিয়মিত এখানে ভৌতবিজ্ঞানের টোটাল ক্লাস টেনের ক্লাস করাবো ফিজিক্স এবং কেমিস্ট্রি উভয় আর নিয়মিত যদি আমাদের ভিডিওর আপডেট পাওয়া পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল বাটনটি প্রেস করবে আর ভিডিওটি অবশ্যই লাইক দেবে আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমাদের যে কমেন্টগুলো থাকে সেই কমেন্টগুলো সত্যি খুব ভালো লেগে তো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর বন্ধুর সাথে খুব ভালো বেশি করে শেয়ার করবে ওকে তো হ্যাভ এ নাইস ডে